আজ আমি তোমাদের একটা খুব সুন্দর গল্প শোনাবো। গল্পটা হচ্ছে টুনটুনি আর রাজার কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তাঁর সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কী বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা এর দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললে, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। রাজা টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেলো, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা, আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে দিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দে, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাংটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সন্ধ্যায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি বাঁচাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাং ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন। তখন তিনি থুতু ফেললেন, ওয়াক করলেন, মুগ্ধন আরও কত কি করলেন। তারপর রেগে বললেন, জল্লাদ, সাত রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন ব্যাটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে রাজা। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। সভার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল গেল, ধর ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলে। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবে। এবার টুনিকে গিলে রাজামশাই দুই হাত চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর না বেরোতে পারে।
সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো। খানিক বাদেই রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো মারো, পালালো পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার নিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে, বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল। আর রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে। কেমন গল্প, পছন্দ তো?